আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। তো আজকে আমরা চলে আসছি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে 3 বছর মেয়াদী যারা ডিগ্রিতে ভর্তি হতে যাচ্ছেন বা পড়তে যাচ্ছেন, সো তাদের জন্য সুখবর। তো এই যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত 3 বছর মেয়াদী ব্যাচেলর অফ আর্টস বিএ এবং ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস প্রোগ্রামে ডিগ্রিতে ভর্তি। তো আজকের বিজ্ঞপ্তিটাতে আপনারা জানতে পারবেন যে ভর্তির ন্যূনতম যোগ্যতা কত, আবেদনপত্র কবে জমা নিবে, কবে পরীক্ষা হবে, সকল বিষয়ে সকল তথ্য আজকে আমি জানাবো। তো অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকবেন। সো দেখতে পাচ্ছেন এই যে কোর্সটা, এর মেয়াদ হবে 3 বছর এবং 2টি সেক্টরে এইটাতে পড়া যাবে। একটা হচ্ছে বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস এবং আরেকটি সেক্টর হচ্ছে যে বিএসএস অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স। সো এইখানে দেখেন বিএ এবং বিএসএস ভর্তি বিজ্ঞপ্তি 2023 ব্যাচের জন্য এটা, এবং জানুয়ারি থেকে ডিসেম্বর এটা সুন্দর করে বলে দিছে। ওকে, এবং এখানে দেখো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত 3 বছর মেয়াদি বিএ এবং বিএসএস প্রোগ্রাম 2023-এর ব্যাচ ভর্তির জন্য আহ্বান করা যাচ্ছে। সো এখন আমরা দেখব যে মূলত কারা ভর্তি হইতে পারবে। সো ভর্তির ন্যূনতম যোগ্যতাটা কি? সো ভর্তির ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। তো যে কোনো সালের পরীক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ আপনাকে আইএ পাস করতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং ভর্তির তারিখ ও আবেদনপত্র জমাদানের তারিখ এখানে স্পষ্ট করে বলে দিছে। দেখেন 1 জুন 2023 থেকে, অর্থাৎ এই যে জুন মাস আসতেছে, সো ওই 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত, সো বিশাল একটা সময়। জুন মাসটা সম্পূর্ণ থাকতেছে এবং জুলাই মাসটা সম্পূর্ণ আপনারা পাচ্ছেন, বিশাল একটা সময় পাচ্ছেন। এই তারিখ পর্যন্ত ভর্তির হচ্ছে আবেদনপত্র জমা দিতে পারবেন, এবং অনলাইনে আবেদন সম্পন্ন করা সাত দিনের মধ্যে অনলাইনে আবেদন কপি, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও নম্বরপত্র, চাকরির সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত কপি সহ সংশ্লিষ্ট আঞ্চলিক উপ আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে, ঠিক আছে। সেইটা বলে দিচ্ছে যে আবেদনটা সম্পন্ন করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু হচ্ছে 7 দিনের মধ্যেই অনলাইনে আবেদনের কপি এবং শিক্ষাগত যোগ্যতা সকল সনদ, নম্বরপত্র, চারেকটির সনদ, এগুলা কিন্তু হচ্ছে আপনাকে কলেজে জমা দিতে হবে। ওকে, এবং দেখুন অনলাইনে ভর্তির সময় যা যা লাগবে, সো অনলাইনে যখন আপনি ভর্তি হইতে যাবেন তখন আপনার কি কি লাগবে, তাই না? সে 1 নম্বরে শিক্ষার্থীর ছবি লাগবে, এটা তো আমরা সবাই জানি যে সদ্য তোলা স্ক্যান করা ছবি ও স্বাক্ষরের স্ক্যান করা কপি লাগবে, ঠিক আছে। আপনি একটা জায়গায় স্বাক্ষর করবেন, ওই স্বাক্ষরটার স্ক্যান কপিটা লাগবে, হ্যাঁ। আর একটা হচ্ছে ছবির স্ক্যান কপি লাগবে, ঠিক আছে। পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে যাবেন, ঠিক আছে, তাহলেই হবে। তাহলে কি কি লাগতেছে? পাসপোর্ট সাইজের একটা ছবি আর একটা স্বাক্ষর, এবং প্রদত্ত হিসাব অনুসারে সর্বমোট 3890 টাকা বিকাশ বা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে, হ্যাঁ, সংশ্লিষ্ট চার্জ সহ জমা দিতে হবে। তাহলে বোঝা গেল যে হচ্ছে 3890 টাকা আমাদের লাগবে। তো 3890 টাকা কিভাবে লাগতেছে, কিসে কিসে লাগতেছে সেটা আমরা জানা গেছি। দেখো ভর্তি ফর্ম ফি হচ্ছে 100 টাকা, ঠিক আছে, এবং ডিজিটাল বা প্লাস্টিক আইডি কার্ড তারা একটা দিবে, তার জন্য নিবে 200 টাকা, 300 টাকা হইলো, এবং রেজিস্ট্রেশন ফি 200 টাকা, 500 টাকা, এবং প্রতি কোর্স ফি 735 টাকা, আর 4টা কোর্সের জন্য 2940 টাকা। তাহলে সর্বমোট, ঠিক আছে, একাডেমিক ক্যালেন্ডার 50 টাকা নিচ্ছে, পরীক্ষার ফি 300 টাকা নিচ্ছে, এবং সেমিস্টার নম্বরপত্র ফি 100 টাকা, সর্বমোট তারা নিচ্ছে 3890 টাকা। এইটা হচ্ছে শুধুমাত্র 3890 টাকা তারা নিচ্ছে, এবং তার সঙ্গে ফি লাগবে 15-20-30 টাকা যা লাগে টাকাটা পাঠানোর জন্য, হ্যাঁ, তো ফি লাগবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা 60% ছাড় পাবেন। সো যারা হচ্ছে তৃতীয় লিঙ্গের তারা কিন্তু হচ্ছে 60% কোর্স ফি কিন্তু ছাড় পাবে, এবং টিউটোরিয়াল ক্লাসটা শুরু হবে 4 আগস্ট 2023 থেকে টিউটোরিয়াল ক্লাসটা শুরু হবে, ঠিক আছে। তো এই ছিল মূলত হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তু, কত টাকা লাগবে, অনলাইনে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, সব কিছু আমরা বললাম। এবার হচ্ছে আবেদন প্রক্রিয়াটা। সো আবেদন প্রক্রিয়াটা খুব সুন্দর, যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে যাইতে হবে এবং এইটা টাইপ করতে হবে osapsnew.bau.ac.bd, এটা টাইপ করে, ঠিক আছে, অফার প্রোগ্রামের সেকশন থেকে স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এইখানে ক্লিক করতে হবে। তারপর বিএসএস প্রোগ্রামের পাশে ভর্তির নির্দেশাবলী থাকবে, এটা চাইলে পড়তে পারবেন, এবং অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। সো মূলত আমি যে কারো অ্যাপ্লাইটা করে দিব, তো এরকম স্টুডেন্ট আমার কাছে নাই, নালে কারো কিন্তু আমি হচ্ছে ফ্রিতে অ্যাপ্লাইটা করে দিতে পারবো। ফ্রিতে বলতে কি, আপনি সকল চার্জ সকল টাকা পয়সা দিবেন, আমি মানে হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটা করে সুন্দর করে একদম আবেদন প্রক্রিয়াটা করার একটা ভিডিও তৈরি করব আপনার মাধ্যমে, অর্থাৎ আপনাকে আমি হচ্ছে
অনলাইনে আবেদনটা করে দিব, টাকাটাও জমা দিয়ে দিব, এই ছবি এবং স্বাক্ষর কি করতে হবে না করতে হবে সবকিছু আমি করে দিব। তো এমন হচ্ছে কারো রোল নাম্বার বা কেউ ভর্তি হইতে চাচ্ছে ইচ্ছুক এমন কাউকে আমি পাচ্ছি না, যার কারণে হচ্ছে ভিডিওটা বানাইতে পারতেছে না। নালে কিন্তু আপনাদেরকে আমি একটা ভিডিও বানাই দিতাম যে কিভাবে হচ্ছে অনলাইনে আবেদন করবেন। সো যদি কেউ ইচ্ছুক থাকেন যে হচ্ছে আমার মাধ্যমে অনলাইনে আবেদনটা করাই নেবেন, সো অবশ্যই কমেন্ট করবেন, আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সকল ইনফরমেশন গুলো আমাকে দিলে আমি কিন্তু আপনার আবেদনটাও করে দিব এবং ওইটার দিয়ে আমার একটা ভিডিও তৈরি করা হবে, সকলের উপকৃত হবে। ঠিক আছে, সো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আসবে। যারা হচ্ছে ডিগ্রি 3 বছরের কোর্সটাতে ভর্তি হতে চাচ্ছেন, যদি আমি কারো রোল নাম্বার পাই তাহলে হচ্ছে একটা ভিডিও বানিয়ে দিব। তো এ টু জেড থাকবে ভিডিওটাতে, কিভাবে টাকা পেমেন্ট করবেন, কি করবেন না করবেন সবকিছু। তো এইটা হচ্ছে আমার আজকের ভিডিওর মূল বিষয়। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।